মনে করো আমি যদি লেখাপড়া করিয়া একজন ডাক্তার বনি যাই তখন আমি মনে করি বা গাওর মানে মনে করি ওই মানুষ বড় সাকসেস বড় কামিয়া বড় সফল মনে করি আমি যদি পড়াশোনা করিয়া কোনো একটা চাকরিয়া গুদরিলে তখন বাকি গাওর মানুষে মনে করবা ওই নাই মানুষ তো বড় সাকসেসফুল কামিয়া মনে করি আমি যদি কোনো খায় কারবার করিয়া বালা গড় এখান লই টাউনও বারোইয়া বা একটু ফরওয়ার্ডে বারোইয়া জমিন এখান লইয়া সুন্দর গড় এখান বানাই বালা গাড়ি এখান লই তখন মানে কইব ওই মানুষ তো বড় খুশ বড় সাকসেসফুল বড় সফল মানুষ জানি না কোন কারণে আমরার চিন্তাধারা মুসলমান হিসাবে আমরার চিন্তাধারাটা এত নিম্নগামী হয়ে গেছে আর শুধু ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস যেগুলা পার্থিব সফলতা যেগুলা শুধু ওগুলারে আমরা সফলতার ভিত্তি মনে করি ইখানে আমরা দেখি না যে নি মানুষকে আল্লাহর হুকুম মোতাবেক চলে ই মানুষে আল্লাহর কথা মতো চলে নাই মানুষে আল্লাহর নাফরমানি করে সফলতার ভিত্তি পার্থিব সফলতা নাই মুঠেও নাই আল্লাহর কাছে সফলতার ভিত্তি হইল তাকওয়া এবং সবর তাকওয়া খে কতখান নাফরমানিতে কি বাসিছে খে কতখান আল্লাহরে ডরাইছে খে কতখান আল্লাহরে রাজি এবং খুশ করছে আর খে কতখান আল্লাহরে রাজি এবং খুশ করতে গিয়া মেহনত করছে ওগুলো আল্লাহ দেখুন ওগুলো হইল সফলতার ভিত্তি আর এর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করেন জাতির উত্তরণ বা জাতির অধঃপতন ওগুলো নির্ধারণ করেন আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা আর কোনো উদ্দেশ্য নাই আর বাকি যেগুলো আছে টেকা পয়সা কামানি চাকরি করা বেশ করে জমি জায়গা লওয়া বাড়ি বানানি গাড়ি লওয়া এসবগুলা কিতা এসবগুলা উদ্দেশ্য নাই এসবগুলা জরুরত এসবগুলা আমরা এই জীবন পথে চলতে লাগে যার কারণে এইগুলা জরুরত আল্লাহ তাআলা না করছেন না যে এগুলা তুমি তাই অর্জন করিও না আল্লাহ তাআলা রাস্তা দেখাইয়া দিছেন সঠিক রাস্তা দেখাইয়া দিছেন কিভাবে আমরা দুনিয়ার জীবনটি উপভোগ করতাম সঠিক রাস্তা আমরা দেখাইয়া দিছেন তো দুনিয়ার জীবন উপভোগ করা এগুলা জরুরত এগুলা উদ্দেশ্য নাই উদ্দেশ্য আল্লাহরে রাজি করা কিন্তু আমরা এই দুই জিনিসও পার্থক্য করতাম পারি না আমরা পার্থিব জীবনের সুখ লাভ করা ওটারে বানাই দেয় আমরা উদ্দেশ্য আর আল্লাহরে রাজি করা এটা আমরা মনে করি এটা আনুষাঙ্গিক খাম এটা সাইড বাই সাইড করলে হইব এটা কত সময় করলে হইব এটা কোন সুরত করলে হইব আমরা ওলা মনে করি আর দুনিয়ার জীবনও সেটেল হওয়া দুনিয়ার জীবন সুন্দর করা ওটা মনে করি ওটা আমরার মকসদ হালেকে ওটা আমরার ভুল আর যতদিন পর্যন্ত আমরা এই মাইন্ডসেট চেঞ্জ করতাম পারতাম নাই অতদিন প্রকৃত অর্থে দিনদার বোনা সম্ভব হইত নাই আমার দুস্থ হল বুজুর্গ হল ওখান বালা করি বুঝি নাই জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা আল্লাহরে কিনা রাজি করতাম 24 আওয়ার্স আমরার মাথাতেই চিন্তা থাকতে লাগবো 24 আওয়ার্স সব সময় মাথাতেই চিন্তা থাকতে লাগবো আমার আল্লাহরে কিলা খুশ করতাম আর দুনিয়ার জীবন অর্জন করা অবশ্যই করেন কিন্তু এগুলা জরুরত জরুরত হিসাবে করেন কিন্তু আমরার জীবন উল্টা হয়ে গেছে আমরা 24 আওয়ার্স চিন্তা করি আমরার দুনিয়ার জীবনটি সুন্দর বানাইবার লাগি আর আল্লাহরে রাজি করতাম ফারিয়ার নিকানোর লাগি 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও আমরা চিন্তা করি না তো আমরার জীবন ধারণের যে তরিকা যেটা পুরো উল্টা হয়ে গেছে তো আমার দুস্থ হল বুজুর্গ হল এই তরিকা ওটা বদলাই আল্লাহরে কিভাবে রাজি করতে লাগে ঔ কথা ওখান 24 আওয়ার্স মাথাত রইত ওটা জীবনের উদ্দেশ্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে অর্জন করতাম এগুলা জরুরত জরুরত হিসাবে এগুলা অর্জন করেন তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আমরা যখন আমরার জীবনের এই উদ্দেশ্যটা বুঝি লইমু তখন কিতা আমরা প্রকৃত অর্থে তাকওয়াওয়ালা বনি যাইমু আমরা আমরার জীবনের উদ্দেশ্য বুঝি না তাই তো তাকওয়াওয়ালা বনতাম পারি না এই কথা মাথাত লইয়া আইন যেন আল্লাহরে রাজি করতাম দেখবা ধীরে প্রত্যেকটা খাম যখন আপনি করবা ও কথা চিন্তা করেন আমার আল্লাহ রাজি হইতরা না নারাজ হইতরা আমার আল্লাহ রাজি হইবা না আল্লাহ নারাজ হইবা ও কথা চিন্তা করিয়া প্রত্যেকটা কাজ করেন দেখবা আপনি তাকওয়াওয়ালা বনি যাইবা কোনো খারাপ কাজ আপনার কি হইতো না আমার দুস্থ হল বুজুর্গ হল আমি ওখানে খোয়াত আসলাম যুব সমাজরেও সঠিক রাস্তায় চলতে হইলে প্রথমে প্রত্যেক যুবক হলে নিজের জীবনের উদ্দেশ্য বোঝা লাগবো আমার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা আর যখন উদ্দেশ্য আল্লাহরে রাজি করা হইব তখন একটা খারাপ কাজ আমরা তা কি হইতো না আর কোনো পালা কাজ আমরা তা কি ছুটতো না যখন আমরা জীবনের উদ্দেশ্য বানাইলেই আল্লাহরে রাজি করা তখন নমাজ আমরা তা কি ছুটতো না আমরা ফাসক নমাজ জমাতর সাথে পড়িমু নমাজটা কি আমরা গাফলতি করতাম না আজকে নমাজটা কি আমরা গাফলতি করি ফজরের সময় ঘুমো থাকি ও আরও কোনো অক্ত আমরা বাজারও থাকি অন্য কোনো অক্ত দোকানও বইয়া চা খাওয়ার থাকি আরও কোনো অক্ত কোনো ফাংশনও যাইগি কিন্তু নমাজের টাইমর নিয়ে কথা আমরা খেয়াল করি না বিয়া শাদীত গেলে আমরা নমাজ এমনি ছুটি যায়
মসজিদ ও আজান অর্নি জমাতর টাইম কি তাই তার কোনো খেয়াল করি না যদি আমরা আর মাথা তাই হতা বোয়াই দেয় আমার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা তে নমাজ সাড়া তো দূরের কথা নমাজ সঠিক টাইমও আপনি করিবা নমাজর লাগি আপনি ফিকিরমন্দ রইবা চিন্তা আপনার মাথা তরিব আমি কোন জায়গাত নমাজ পড়িতাম খানো নমাজ পড়িতাম কোন সময় নমাজ পড়িতাম নমাজ ও গাফলত হইতো না যখন আপনি বুঝি লইবা আমার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা তখন যাকাত কোনোদিন ছুটিত না আপনার মালর যাকাত আপনি টাইমও হিসাব করি আদায় করবা যাকাতর মাসলাস ওগুলা জানবা কিভাবে যাকাত আদায় করা লাগে উলামা ইকরামর কাছে যাইবা যখন আপনি বুঝি লইবা আমার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা তখন হজ ফরজ হয়ে গেলে হজ কোনোদিন ছাড়তে নাই তাড়াতাড়ি গিয়া হজ করবা বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর ওয়েট করতে নাই ইন্তজার করতে নাই তাড়াতাড়ি গিয়া হজ করবা আল্লাহরে রাজি করা খুশ করা এখান যখন আপনি উদ্দেশ্য বুঝবা সব ধরনের গুণা তাকি আপনি বাঁচিয়া রইবা খেয়ররে আপনি কষ্ট দিতা নাই খেয়ররে গালি দিতা নাই খেয়ররে সেতাইতা নাই খেয়ররে খেয়রের উপরে মিথ্যা অপবাদ লাগাইতা নাই মিসা মাতিতা নাই চুরি করতা নাই সুদ খাইতা নাই ঘুষ খাইতা নাই মদ পান করতা নাই ড্রাগস খাইতা নাই যখনও আপনি বুঝি লইবা যে আমার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা এই কথা যখন আমার মাথা ঢুকি যাইব পুরা মাথার ভিতরে বই যাইব অন্তর পুরা বই যাইব কোনো খারাপ কাজ আমার দ্বারা হইতো না আর ও গুণাবলীগুলা অর্জন করার নাম হইল তাকওয়া যেটার আল্লাহ হুকুম করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি হে ইমানদার কল যেভাবে আল্লাহরে ডরাইতে লাগে সেইভাবে ডরাও যেভাবে তাকওয়াওয়ালা হইতে লাগে সেইভাবে তাকওয়াওয়ালা ও তো আমার দোস্ত হল বুজুর্গ হল যখন আমরা বুঝি লইমু আমরার জীবনের উদ্দেশ্য সারা খারাপ কাজ আমরার সমাজ থেকে দূর হইব আজকে আমরা বুঝি না আমরার জীবনের উদ্দেশ্য আমরা পার্থিব জীবনে প্রাধান্য দেই দুনিয়ার জীবনে আমরা প্রাধান্য দেই আর দুনিয়ার সম্পদ অর্জন করার লাগি আমরা সচেষ্ট থাকি দুনিয়ার ইজ্জত পাইবার লাগি দুনিয়ার মধ্যে বড়ত্ব ওটা জাহির করার লাগি আমরা সব সময় সচেষ্ট থাকি আর যার ফলে কিতা হয় অসংখ্য নাফরমানি হয় আমার দোস্ত হল বুজুর্গ হল যখন আমরা দুনিয়ারে প্রাধান্য দিমু আখেরাতরে ফাউরিমু আমরা তাকওয়াওয়ালা হইতাম ফারতাম নাই দিনদার হইতাম ফারতাম নাই আমরা তকি আমরা দিনদার বানাইত নাই যতক্ষণ না পর্যন্ত আমরা অন্তর থাকি দুনিয়ার প্রাধান্য এটা কমছে আর আখেরাতর প্রাধান্য বাড়িছে আখেরাতর প্রাধান্য বাড়াইতে লাগবো দুনিয়ার প্রাধান্য কমাইতে লাগবো দুনিয়ার প্রাধান্য কমাইয়া দেখেন দেখবা সারা গুণা আপনার অন্তর থাকি আপনার আমল থাকি সারা গুণা শেষ হয়ে যাইব গিয়া আজকে দুনিয়ার প্রাধান্যর কারণে বিভিন্ন ধরনের গুণা আমরা তাকি হয় মিরাশ ও বনিন্তর হক মারা বাইয়ন্তর হক মারা কোন কারণে হয় দুনিয়ার প্রাধান্যর কারণে আমরা চাই আমরার জমিন কিলা বাড়াইতাম ও আমরার জমিন বাড়ানিত লাগে আমার জমিন বাড়ানিত লাগিয়া ও বনির জমিন আমি দেইয়ার না ওখান আমার তলে হারাইয়া রাখি দেইয়ার বাইর জমিন আমি দেইয়ার না আমার তলে হারাইয়া রাখি দেইয়ার দুনিয়ার প্রাধান্য দেওয়া দুনিয়ার প্রাধান্যর কারণে আমরা মানুষরে কিতা করি মানুষরে অনেক সময় গালি দেই অনেক সময় নিজের বড়ত্বরে জাহির করার লাগি নিজে বড় ওখান দেখাইবার লাগি অন্যরে আমরা অপমান করি অন্যরে ইনসাল্ট করি তো দুনিয়ারে যতক্ষণ আমরা প্রাধান্য দিমু ততক্ষণ আমরা তাকে গুণা হইতে থাকব দুনিয়ারে প্রাধান্য দেওয়ার কারণে আমরা কিতা হয় আল্লাহ আল্লাহ রসুলের তরিকা আমরা ছাড়া পড়ে আমরা খালি ওখান দেখার থাকি দুনিয়া তোমার ইজ্জত কিলা হইত আমরা এইখান দেখি না আল্লাহ রাজি হইতরা নিনে না বিয়া সাদিত আমরা অপচয় করি বিয়া সাদিত নাফরমানিও হল হয় এই সমস্ত খেনে হয় আল্লাহ আল্লাহ রসুলের কথা আমরার মনে থাকে না খালি দুনিয়াতে আমরারে মানুষে কিলা বড় হই তাও চিন্তা আমরার থাকে তো আমার দোস্ত হল বুজুর্গ হল তাকওয়াওয়ালা হইতে হইলে জীবনের উদ্দেশ্য যেখান আল্লাহরে রাজি করা ওখান বোঝা লাগবো মাথার ভিতরে ওখান সেট করা লাগবো তখন আমরার জীবন পরিবর্তন হইব নতুবা জীবন পরিবর্তন হওয়া সম্ভব নাই ও ফিকির তো আল্লাহ রসুল আলহি সালাতু আসসালামে ঢুকাইয়া দিসলা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলহি মাজমাইনর মাতা এবং অন্তর সাহাবা সাহাবা কীভাবে বঞ্চয় সাহাবা সাহাবা বঞ্চয় তারার ভিতরে আখেরাতর ফিকির বই গেছিল আর তারার মাথা থাকি দুনিয়ার এর আগে কারণ ইসলামর আগর যে জীবন ইসলামর আগর জীবনও তো মানুষে দুনিয়ারেও মনে করত ওটাও চিরস্থায়ী ঠিকানা তারা কইতে আইজা কুন্না ইজামা ওয়া রুফাতান আ ইন্না লা মুবাসুন যখন আমরা হাড্ডি হইয়া একবারে জুরি হয়ে যাইমু এরপরে আমরা খেয়ে আবার উঠাইব অর্থাৎ বাদে আর কোনো জীবন নাই ও দুনিয়ার মজা লও দুনিয়ার জীবন ওখান চিরস্থায়ী জীবন তারারও থিঙ্কিং আসলো কনসেপ্ট আসলো আল্লাহ রসুল আলহি সালাতু আসসালামে তো মানুষের অন্তর ও কথা বরিয়া দিছেন মাতা তো কথা ইনস্টল করছেন যে আসল জীবন হইল আখেরাত আসল জীবন হইল আখেরাত ওটা চিরস্থায়ী জীবন দুনিয়ার জীবন এটা তো শুধু অতিক্রমের একটা রাস্তা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব
তুমি দুনিয়ার মধ্যে এমনও যেমন তুমি মুসাফির আও আবিরু সাবিল কিংবা তুমি পথ অতিক্রমকারী وعد نفسك من اصحاب القبور আর নিজরে তুমি কবরের বাসিন্দা মনে করো নিজরে মনে করো আমি আমার ঠিকানা তো কবর যত বেশি কবরের ইয়াদ আইব যত বেশি ওখানে মনে করবে যে আমার ঠিকানা তো কবর ও দেখবে জীবনটাকে গুনাহ বাড়াইয়া যাইব জীবনটাকে যত আল্লাহর নাফরমানি আছে ওগুলা বাড়াইয়া যাইব এবং আপনার ভিতরে বালা কোয়ালিটি জগলাইব তো সাহাবার ভিতরে আল্লাহর রাসূল আলাইহি সালাত ওয়া সালাম এই কথাগুলা ইনস্টল করিয়া দিছলা তো মুত্তাকি নখলর পরিচিতি আল্লাহ তাআলা বর্ণনা করদা ওবিল আখিরাতি হুমিও কিনুন আখিরাতের উপরে তারার পরিপূর্ণ ভরসা পরিপূর্ণ বিশ্বাস আমি ওখান খোয়াত আসলাম যে আমরা পরিপূর্ণভাবে তাকওয়াওয়ালা হইতে লাগব পরিপূর্ণভাবে তাকওয়াওয়ালা হইতে হইলে আমরা আখিরাতের উপরে ঈমান যখন ওখান আরো তাজা করতে লাগব আখিরাতের উপরে বিশ্বাস আরো বাড়াইতে লাগব আখিরাতের ফিকির রাখতে লাগব আরো কথা চিন্তা করতে লাগব যে আমার আল্লাহ আমার উপরে রাজি হইতে না নিনা না আল্লাহরে রাজি করা জীবনের উদ্দেশ্য বানাইতে লাগব তখন দেখব আপনার জীবন সুন্দর জীবন সুন্দর হইয়া চলে আর জীবনে একটা গুনাহ হইতো না যদি এই কথা মাথার থাকে যে আমার আল্লাহ রাজি হইতে না নিনা না ও নমাজ ছুটতো না খেয়ালরে কষ্ট দিতা নাই গালি দিতা নাই আমার যুবক হল ও নিজের যৌবনের ভুল ব্যবহার করতে নাই যদি এই কথা মাথার থাকে যে আমার আল্লাহ রাজি হইতে না নিনা না স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে গিয়া বয়ফ্রেন্ড মেয়েরা বয়ফ্রেন্ড বানাইতে নাই ছেলেরা গার্লফ্রেন্ড বানাইতে নাই হারাম রিলেশনও লিপ্ত হইতে নাই যদি এই কথা মাথার থাকে আমার আল্লাহ রাজি হইতে না নিনা না নিজের এই সমস্ত টাইম ওয়েস্ট করা তাকে বাঁচাইবাই এবং নিজের যে আসল জীবনের জীবনের যে লক্ষ্য যেটা বালা করি পড়িতাম বালা রেজাল্ট করতাম কোনো হাজর মানুষ বনতাম বনিয়া সমাজের এবং মানুষের সেবা করতাম আল্লাহর মায়ার বনতাম কৌমর খিদমত করতাম অতা চিন্তা মাতার থাকবো এবং সেই হিসাবে নিজরে প্রতিষ্ঠিত করবায় আর যদি আল্লাহরে রাজি করতাম এই কথা চিন্তা থাকে না তা ওইভাবে হারাম রিলেশনশিপও পড়িয়া নিজের টাইম ওয়েস্ট করবায় পয়সা ওয়েস্ট করবায় ইজ্জত সম্মানও আনাইবা আর আল্লাহর কাছেও কিতা হইবায় বেইজ্জত হইবায় মানুষের কাছেও বেইজ্জত হইবায় তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমরার জীবনের উদ্দেশ্য ওটা যখন আমরা বুঝি লাইমু তখন আমরার জীবন সুন্দর হইব যুবক হলর লাগে অত্যন্ত অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহর মায়ার বোনার যুবক হল যত তাড়াতাড়ি আল্লাহর মায়ার বনতে পারবো অন্য কেউ অত তাড়াতাড়ি আল্লাহর মায়ার বোনা সম্ভব নয় সবচেয়ে বেশি সুযোগ যুবক হলর লাগে আল্লাহর মায়ার বোনার যে তার যৌবন অবস্থায় জীবনের উদ্দেশ্য বুঝব আর আল্লাহর লগে নিজের সম্পর্ক স্থাপন করি লাইব আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব তার জীবন তো সুন্দর হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে দুনিয়ার মধ্যে এমন বালা বালা হাজ হল লইবা যার দ্বারা জাতি এবং দেশ এবং পুরো সমাজের উপকার হইব আর এটা সব দিন হইছে এগুলা থিওরি নাই এগুলার উদাহরণ আছে প্র্যাকটিক্যাল উদাহরণ আছে তো আমার দোস্ত হল বুজুর্গ হল এই যুবক আল্লাহ রসুল আলহি সালাত সালামে ফরমাইতরা যুবক হলর ব্যাপারে যে ও সাবুন নাশা ফি ইবাদতি রব্বি তো সেই যুবক যে যুবকে তার যৌবন খাল আল্লাহর ইবাদতর মধ্যে খাটাইব আল্লাহ রসুল আলহি সালাত সালামে ফরমাইতরা কেয়ামতর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশর সায়ার তলে জাগা দিবা সুবহান আল্লাহ যেদিন কোনো সায়া থাকতো নাই যেদিন সূর্য থাকবো এক মাইল উফরে আজ 15 কোটি কিলোমিটার সূর্য দূরে থাকার পরেও ও গরমর দিন রদিত আমরা বারে উবাইতাম পারি না 10 মিনিট আমরা ঠাটা রদিত উবানি সম্ভব হয় না আর যেদিন সূর্য আই যাইব এক মাইল উপরে মাত্র এক মাইল উপরে সেই দিন কী অবস্থা হইব আমরা তুকাইয়া ছায়া পাইতাম না কারণ কেয়ামত হয়ে গেছে সব কিচ্ছু আল্লাহ লেভেল করে দিয়েছেন সমান করে দিছ একমাত্র ছায়া থাকলে থাকবো আল্লাহর আরশর ছায়া আর এই আরশর সায়াত জায়গা খারাপ পাইবা ও কয়েকগুরোর কথা আল্লাহ আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইছ এর মাঝে এক গুরো হইলা সেই যুবক হল যারা যৌবন অবস্থা থাকি আল্লাহর ইবাদতর মধ্যে লিপ্ত যারা নিজরে যৌবন অবস্থা থাকি আল্লাহর ইবাদতর মধ্যে লাগাই দিছে আল্লাহর জিক্রর মধ্যে আল্লাহর ইবাদতর মধ্যে আল্লাহর হুকুমরে ফলো করার মধ্যে লাগাই দিছে এরা কিতা এরা সেই আরশর সায়ার তোলে জায়গা পাইবা এরপরে আরও কইতরা এমন যুবক যে যুবকরে বা এমন মানুষরে কোনো মেয়ে লোকে প্রপোজ করছে যে আমার লগে আও রিলেশনশিপও আও তখন সেই মানুষে কিতা কইছে সেই মানুষে উত্তর দিছে যে আমি আল্লাহরে ডরাই আমি হারাম খামো যাইতাম নাই
তো নিজর ইমোশনটা কন্ট্রোল করিয়া তাহলে কি এই সময় জানে চাইবো যেন এই সমস্ত রিলেশনশিপও আমি যাইতাম কারণ প্রত্যেক মানুষের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার আছে অপোজিট জেন্ডারের ব্যাপারে মনের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে তো সেই অবস্থায় একজন যুবকে যদি নিজরে আটকাইয়া রাখে আর ওখান কয় যে না আমি আল্লাহর ডরাই আমি হারাম রিলেশনশিপও যাইতাম না আমি কোনো মেয়ের লগে ফোনও কথা হইতাম না কোনো মেয়ের লগে সম্পর্ক রাখতাম না কোনো মেয়ের লগে হোয়াটসঅ্যাপও চ্যাট করতাম না আমি আমার নিজরে আটকাইয়া রাখমু কন্ট্রোলের মধ্যে রাখমু তো যে মানুষে কোনো মেয়ে লোকে প্রপোজ করবো আর সেই মানুষে নিজরে কইব যে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই তো আল্লাহর রসুল আলাইহি সালাতু ওয়াসালামে ফরমাইতরা সেই ব্যক্তিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের সায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমি ওখান খোয়াত আসলাম যুবক হলর লাগি যতখান আল্লাহর মায়ার বোনা সহজ অন্য খেয়ের লাগি অত সহজ নাই আর আমরা জানি কেয়ামতর দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশ্নগুলা করবা সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইল তোমার যৌবন তুমি কোথায় অতিবাহিত করেছিলে ইকান জিকাই বাদ পুরা জিন্দগির ব্যাপারে তো জিকাইব কিন্তু যৌবন অবস্থার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি প্রশ্ন করবা যে যে সময় শক্তির সময় যৌবন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি কইছিল খালাকা মিন বাদি দুফ কুওয়া এক সময় কমজোর আসলা আর সেই কমজোর অবস্থা থেকে বার করিয়া তোমারে কিতা তোমারে শক্তিশালী বানাইছেন কুওয়া যৌবন অবস্থা সুম্মা মিন বাদি দুফ সুম্মা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা আর এর পরে শক্তির পরে তোমারে কিতা করছেন তোমারে বার্ধক্য অবস্থায় নিয়ে পৌঁছাইছে তো মানুষের জীবনের লম্বা সময় এই যৌবন কাল লম্বা সময় যে সময় শরীরের মধ্যে শক্তি থাকে যে সময় মানুষে কোনো কিছু করতে পারে আর ওই সময়ও মানুষে যদি কোনো চিন্তা নেয় কোনো সিদ্ধান্ত নেয় কোনো ডিসিশন নেয় তখন মানুষে কোনো কিছু করতে পারে যেভাবে সাহাবা একরামে করছিলা তাইন তাইন সিদ্ধান্ত লইলে ইসলা যেন আমরা দেশ ন্যায় প্রতিষ্ঠা করতাম ইনসাফ আনতাম ও ইনসাফর নিজাম কায়েম করিয়া দিছিলা সব জায়গাতে ইনসাফ হয়েছে বড় বড় এম্পায়ার হল সাহাবারে দেখিয়া ডরাইতা রোমান এম্পায়ার আজকে যেভাবে আমেরিকার যে মর্যাদা বা যে পাওয়ার যে পজিশন সেই সময় রোমান এম্পায়ারের পজিশন আসলো আর সাহাবা সাহাবা তারা সাধারণ মানুষের মতো আসলা কিন্তু তারার কাছেও কিতা হইছে রোমান এম্পায়ার পরাজিত হইছে সেনে মনের মধ্যে সেই জজ্বা আসলো আর তার লাগে মেহনত করছেন যেন আমরা মানুষের ইনসাফ দিতাম ন্যায় দিতাম আমরা মানুষের বালার লাগে হাজ করতাম মানুষরে যে মানুষের গোলাম বানাইয়া রাখা হয়েছে মানুষের উপরে যে অত্যাচার করাওয়ার মানুষের মধ্যে যে ডিভাইড অ্যান্ড রোল করাওয়ার মানুষের গড় যেভাবে ভাঙ্গাওয়ার এইগুলো আমরা বন্ধ করিয়া আমরা মানুষরে কিতা দিতাম ন্যায় দিতাম আমরা মানুষরে ইনসাফ দিতাম আমরা গরিব হলরে ইনসাফ দিতাম এই মিজাজ লইয়া সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাইন তাইন মেহনত করছেন আর সফল হইছেন রোমান এম্পায়ারও তার সামনে চুর মার হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল সমাজ পরিবর্তন করতে হইলে দেশরে আগুয়াই লইয়া যাইতে হইলে যুবক হলের রোল সবচেয়ে বেশি যুবক হলরে নিজরে যোগ্য বানাইতে লাগবো যুবক হলে নিজরে বালা বানাইতে লাগবো সচ্চরিত্রবান বানাইতে লাগবো তখন দেশ বদলিব সমাজ বদলিব আমি আয়াতে করিমা তিলাবত করছিলাম হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম জেল তাকি বারইয়া বাদশাহ বনছিলা আর তারপরে তান বাদশাহ বনার কারণ বর্ণনা করছিলা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়াসবির ফা ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম বর্তমান সময়ের লাগি সূরা ইউসুফ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা এই সূরাটা কি বর্তমান সময়ে যে উম্মত বিপর্যস্ত এই বিপর্যয়টাকে কীভাবে উম্মত বাড়াইব কীভাবে এই উম্মত অধঃপতনটাকে উঠিয়া আবার শাসনের আসনে আসিত হইব এই হিদায়াতগুলা সূরা ইউসুফ তাকে পাওয়া যায় যার কারণে সূরা ইউসুফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন যে আহসানাল কাসাস সর্বোত্তম কাহিনী কোরআনের কাহিনীগুলা কিসা হিসাবে শুনবার লাগি আল্লাহ রাখছিল কোরআনের কাহিনীগুলা কিসাগুলা আল্লাহ তাআলায় দিছেন ওগুলা তাকি আমরা কিছু হিদায়াত লইতাম রহনুমাই লইতাম এখানে এক ব্যক্তির জীবনে দেখানি হয়েছে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম জানে বাল্যবস্থায় কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছে পরে বাজারও বেচা হয়েছে
পরে বাদশার ঘরে রইছেন পরে মিথ্যা অপবাদে জেলও ডালা হইছে আর এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানে বাদশা বানাইছে তো এই যে একটা তান জীবনের যে এক সময় অধঃ পতন গেছে আর এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানে যে অতি উত্তম মর্যাদা এবং উচ্চ আসনে আসিত করছেন কিভাবে কিভাবে সম্ভব হইল আখলেও লয় না এই কথা তাইন তো বাদশার পরিবারটা কিও নয় তাইন তো বাদশার ফ্যামিলিটা কি এবং খানদানটা কিও নয় তাইন তো বাদশার কোনোদিন প্রাইভেট সেক্রেটারিও আসলো না প্রিন্সিপাল সেক্রেটারিও আসলো না তাইন তো আলোক এক দূরের এক দেশের মানুষ গোলাম হিসাবে তানে বাজারও বেচা হয়েছে ও বাদশায়ও কিতা কইছে যে আক বাদশা নাই প্রাইম মিনিস্টারে কিতা কইছেন প্রাইম মিনিস্টারের ঘরও আসলা আক্রিমি মাসওয়া عسى أن ينفعنا أو نتخذه ولدا زنينور بلا خوري راكيو دخته بڑو شندور امرا فوا بنائي لئيمو ار گرور ٹوکتا خام کربا گرور خام خاص گھڑتا ار پرائم منسٹر تانے نزور فوار متو دخته تان تانور فوا اشلونا اولاد اشلونا تو تان بادشاہ بنار کنو چان سنائی کنو شجوگو نائی کنتو ایر فورے واللہ سبحانه وتعالی হযরত ইউসুফ আলাইহিস সালামের বাদশা বানাইছে বড় ইন্টারেস্টিং ঘটনা যদি আমরা এগুলোর উপরে একটু গৌর করি হযরত ইউসুফ আলাইহিস সালামের সব শেষে তান বাদশা বনার কারণ বর্ণনা করদা আর কিতা কারণ আমরা রব ব্যাপারে চিন্তা করা প্রয়োজন আছে কারণই কেন বর্ণনা করদা না বাহ্যিক দৃষ্টিতে আমরা ওখান মনে করি আর হয়তো তান বাদশার লগে বড় চ্যানেল আসলো হয়তো বড় লাইন আসলো হয়তো বাদশার আরো কোন নিকটবর্তী মানুষের লগে বড় চ্যানেল আসলো ওলা কিতা করিয়া মনে হয় তাই নই গেছে এরকম না হযরত ইউসুফ আলাইহিস সালামে কারণ বর্ণনা কর দাইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন যে মানুষে তাকওয়া অবলম্বন করব আর যে মানুষে সবর করব আল্লাহ তাআলা কোনো বালা খাম খড়নে বালা অখলোর বালা খামরে বেকার জবাইতা নাই তারে অবশ্যই উত্তম প্রতিদান দিবা অর্থাৎ ইশারাতা নগান কইতরা আমি তাকওয়া অবলম্বন করছি সবর করছি আমিও প্রতিদান পাইছি বাদশাহ বঞ্চি তুমি তাই ন তাকওয়া অবলম্বন করো সবর করো জেলা আল্লাহ আমারে উত্তম প্রতিদান দিছই তোমাতান্ডে বলা উত্তম প্রতিদান দিবা তো আমি ওখান শুরুত কইছিলাম যে পার্থিব সফলতা এটা আসল সফলতা নাই আসল সফলতা হইল আল্লাহরে রাজি করা অর্থাৎ রুহানি সফলতা আল্লাহরে রাজি করা ওটা হইল আসল সফলতা জানি না আমরার চিন্তাধারা কিওর লাগি বদলি গেছে বা আমরার চিন্তাধারা নিম্নগামী হয়ে গেছে আমরা শুধু পার্থিব সফলতারে সফলতা মনে করি মনে করো আমি যদি লেখাপড়া করিয়া একজন ডাক্তার বনি যাই তখন আমি মনে করি বা গাঁর মানে মনে করো ওই মানুষ বড় সাকসেস বড় কামিয়া বড় সফল মনে করেন আমি যদি পড়াশোনা করিয়া কোনো একটা চাকরিয়াকু ধরিলাই তখন বাকি গাঁর মানুষে মনে করবা ওই নাই মানু তো বড় সাকসেসফুল কামিয়া মনে করেন আমি যদি কোনো খায় কারবার করিয়া বালা গড় এখান লই টাউনও বারোইয়া বা একটু ফরওয়ার্ডে বারোইয়া জমিন এখান লইয়া সুন্দর গড় এখান বানাই বালা গাড়ি এখান লই তখন মানে করি ও এই মানুষ তো বড় খুশ বড় সাকসেসফুল বড় সফল মানুষ জানি না কোন কারণে আমরার চিন্তাধারা মুসলমান হিসাবে আমরার চিন্তাধারাটা এত নিম্নগামী হয়ে গেছে আর শুধু ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস যেগুলা পার্থিব সফলতা যেগুলা শুধু ওগুলারে আমরা সফলতার ভিত্তি মনে করি এখানে আমরা দেখি না যে এই মানুষগু আল্লাহর হুকুম মোতাবিক চলে এই মানুষে আল্লাহর কথা মতো চলে না এই মানুষে আল্লাহর নাফরমানি করে সফলতার ভিত্তি পার্থিব সফলতা নাই মুঠেও নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে সফলতার ভিত্তি হইল তাকওয়া এবং সবর তাকওয়া খে কতখান নাফরমানিতে কি বাসিছে খে কতখান আল্লাহরে ডরাইছে খে কতখান আল্লাহরে রাজি এবং খুশ করছে আর খে কতখান আল্লাহরে রাজি এবং খুশ করতে গিয়া মেহনত করছে ওগুলো আল্লাহ দেখুন ওগুলো হইল সফলতার ভিত্তি আর এর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করেন জাতির উত্তরণ বা জাতির অধঃপতন ওগুলা নির্ধারণ করেন তো আমার দোস্ত হল বুজুর্গ হল
আমি ওখান খইতাম সাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তানি সফলতার যে কারণ বর্ণনা করছেন কারণটা হইল গিয়া ইন্নাহু মাইয়াত্তাকি ওয়াসবির যে মানুষে তাকওয়া অবলম্বন করব আর সবর করব আল্লাহ তাআলা তার প্রতিদানে বেকার করতে নাই অর্থাৎ অবশ্যই তারে উত্তম প্রতিদান দিবা